নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর আরো ভালো থাকুন এই নববর্ষে। সবকিছু ক্লেশ, সবকিছু খারাপ জিনিস আমাদের মধ্যে থেকে দূর হোক। আবার বলছি, নিউ ইয়ারেও বলেছিলাম, আবার বলছি, করোনা যেটুকু অবশিষ্ট আছে সেটাও বিদায় হোক। আমরা সবাই সুখে উদযাপন করি নতুন বর্ষে। আর এই নববর্ষে আমি আপনাদের জন্য বানিয়েছি ভেটকি পোস্ত। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই আমি 6 পিস থেকে 7 পিস রয়েছে এখানে ভেটকি মাছ, যেগুলো আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল গরম করে আমি 2 মিনিট করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে ভেটকিটা খেতে ভাল লাগবে না। দেখুন, আমার হয়ে গেছে ভেটকি মাছ ভাজা। এইবার আমি 3 টেবিল স্পুন পোস্ত নিচ্ছি আর 3টে পেঁয়াজ নিচ্ছি। 3টে পেঁয়াজকে আমি কুচি করে নেব, পোস্তটা বেটে নেব আর টমেটোগুলোও আমি কুচি করে নেব। এবার আমি কড়াইয়ে তেলটা, মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিতে হবে, তাহলে এটাতে টেস্টটা খুব ভালো হয়। দেখুন, কালারটা আমার হয়ে এসছে। এইখানে আমি দিয়ে দেবো টমেটোগুলো, টমেটো আর লঙ্কাটাও আমি দেবো। লঙ্কা আমি এখানে 2টো দিচ্ছি, আপনাদের যেরকম দরকার হবে সেরকম দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। এবার ভালো করে একটু আমি এটাকে ফ্রাই করে নেব আর জল দিয়ে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো মাঝারি ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা খুলে পোস্ত আর মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে পোস্তটার সাথে আমি মিশিয়ে নেব। আঁচ এই পর্যায়ে লো রাখতে হবে। এবার আমি 1/2 কাপের মতো জল এটাতে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন। এবার আমি জল দিয়ে 1/2 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। রেডি আমার ভেটকি পোস্ত।